কুরবানি ঈদের সামনে রেখে জমে উঠেছে রাজধানীর আশপাশের জেলার পশুর হাটগুলো। তবে গতবারের চেয়ে দাম বেশি। বাজারে গরুর দাম গত বছরতে এক এক গরুতে 15,000 টাকা 20,000 টাকা দাম বেশি। যে গরু মনে করেন যে আগের গত বছর 50,000-60,000 কিনেছি, এগুলি এখন 1,00,000-1,50,000 টাকা চাচ্ছে। দেশীয় পদ্ধতিতে প্রতিপালনে খরচ বেশি বলছেন বিক্রেতারা। ইন্ডিয়ান গরু তুলে দেশে আমদানি করে, তাতে সেই খরচ হিসাবে আমাদের লস হবে, আমাদের পোষাবে না, কারণ গরুর খাদ্যের দাম বেশি। লোকসান ঠেকাতে ভারত থেকে গরু আমদানি বন্ধ করার দাবি। ইন্ডিয়ান গরু আইলে আমরা দেশি গরু দাম পাইতাম না ভাই, হে গরু বড় বড় দেখব, বড় উঁচা নাম্বার দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের মাত্র 6 দিন বাকি থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুটি ঘাট বন্ধ, আটকা পড়েছে শত শত যানবাহন চরম দুর্ভোগ। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক, দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করেই ঢুকতে দেয়া হচ্ছে যাত্রীদের। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো, ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত এক, আহত দুই, পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ। এবং বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ, খুশি জেলেরা, সরকারের বিভিন্ন পরিকল্পনায় বেড়েছে ইলিশের উৎপাদন, দাবি মৎস্য বিভাগের। কোরবানির ঈদকে সামনে রেখে সরগরম হচ্ছে রাজধানীর আশপাশের জেলার পশুর হাটগুলো। এবার কদর বেড়েছে দেশীয় গরুর। শেষ মুহূর্তে ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। হাটে বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর বিভিন্ন হাটে। 3 সেপ্টেম্বর থেকে বেশিরভাগ পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। গরু, মহিষ, ছাগলের পাশাপাশি হাটে রয়েছে ভেড়া। প্রতিটি হাটে দেখা মিলছে দেশীয় পশু। হাটে জাল টাকার ব্যবহার রোধে বিভিন্ন ব্যাংকের সৌজন্যে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন। এবার ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে হাটে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরু আইলে তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই, হে গরু বড় বড় দেখব, বড় উঁচা নাম্বার দেয়, যদি আর আমদানি না হয় তাহলে মোটামুটি আমরা 2-4 পয়সার মুখ দেখতে পারবো। আমরা যদি 2-4 পয়সা তাহলে মাল বিক্রি করে দিব। ক্রেতারা বলছেন ভারত থেকে এবার গরু না আসায় গতবারের তুলনায় কোরবানির পশুর দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। ইন্ডিয়ান গরু নাই বিধায় বাজারের গরুর দাম গত বছরতে এক এক গরুতে 15,000-20,000 টাকা দাম বেশি। বাংলাদেশে যদি এবার কিছু ইন্ডিয়ান গরু আসে সামনে দিয়া তাহলে হয়তো গরুর দাম কিছু কমতে পারে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব রকম আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিক্রেতাদের যেটা হয় যে তাদেরকে অনেক সময় অজ্ঞান পার্টি তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তাদের থেকে রাতে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, আর পকেট মার বা ছিনতাই হয় যারা ক্রেতা তাদের। তো এই দুইটা বিষয়ে আমরা সচেতন করব এবং অজ্ঞান মলম পার্টি বা ছিনতাইকারী তাদেরকে আমরা টার্গেট করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব। কোরবানির পশু বেচা কেনার জন্য নরসিংদী জেলায় সরকারিভাবে ইজারাকৃত পশুর হাট বসেছে 63টি আর অনুমতি ছাড়া 14টি। সময় সংবাদ নরসিংদী। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা শুরু করেছেন বিক্রেতারা, তবে এখনো কেনা বেচা জমে ওঠেনি। নগরবাসী হাটে আসলেও দাম যাচাই ও পশু দেখতে আসছেন বেশিরভাগ মানুষ। পশুর দাম এবার বেশি বলে দাবি তাদের। বিক্রেতারা বলছেন এই বছর কোরবানির জন্য পর্যাপ্ত দেশি পশু আছে। গতবার থেকে তো অনেক বেশি, গতবার যে গরু কিনছি 60,000 টাকা দেয়, 1,00,000-এর উপরে কিনা লাগবে এবার। কি অবস্থা? আমরা বিভিন্ন হাট দেখেছি কিন্তু গরু মোটামুটি খারাপ ওঠেনি, অনেকই উঠছে, কিন্তু আগের বার গত বছর থেকে এবারে অনেক দাম। ইনশাল্লাহ সবারই আশা আছে যদি বাইরে থেকে কোনো গরু না আসে
তেমনি আমাদের দেশের গরুই প্রচুর আছে, কোন গরু শর্ট পড়বে না। কাস্টমার তমন না, একটা মালের দাম দেয় 3 লাখ, চাচাটা কত 3 লাখ, 1.5 লাখ দিবেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, শুনতে পাচ্ছেন রাকিব? জি, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় যে গরুর হাট আফতাবনগরে, এবং আমরা দেখেছি আফতাবনগরে কিন্তু বিশাল এলাকা জুড়ে একটি গরুর হাট করা হয়েছে। তবে আমি যদি আপনাকে এখানকার খবর জানিয়ে রাখি, কোরবানির এখনো কিন্তু সপ্তাহখানেক রয়েছে, তো মোটামুটি কিন্তু গরু আসা শুরু করেছে। আপনি যদি দেখেন আমার পেছনে যে বেশ ভালো সংখ্যক গরু কিন্তু এই মুহূর্তে এই আফতাবনগরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, এবং এখানে মূলত আমরা দেখেছি বিভিন্ন অ্যাগ্রোর যে যারা মালিক রয়েছে তারা তাদের নিজ নিজ যে মালিকানা যেসব গরু রয়েছে সেগুলো তারা বিভিন্নভাবে রেখেছেন। তবে এখানকার আমি যদি আপনি কিছু খবর বলে দেই, এখানে বেশিরভাগ গরু আমরা দেখেছি এখনো পর্যন্ত যেগুলো আছে দেশি গরু আমরা বেশি দেখেছি, তবে কিছু কিছু বিদেশি গরু আছে। তবে বিদেশি গরু কিন্তু গরুগুলো কিন্তু ঠিক এ মুহূর্তে আমদানি করা হয়নি, এগুলো গত 1 বছরের মধ্যে বিভিন্ন সময় আমদানি করে বাংলাদেশের যারা গরুর ব্যবসায়ী আছেন, বিশেষ করে ব্যাপারী বলা হয় তাদেরকে গরু ব্যবসায়ীদের ভাষায়, তো তারা কিন্তু গত 1 বছর বা 8 মাস আগে এগুলো বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছেন, এনে বাংলাদেশে তারা নিজেরা লালন পালন করে এগুলোকে বেশ বড় সড়ো করেছেন, কোরবানির বাজারের জন্য তৈরি করেছেন। তো কিছু বিদেশি গরু আছে, তবে বেশিরভাগই দেশি গরু। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা কিছু কিছু ক্রেতা এসেছেন, অবশ্য ক্রেতা বলা যাবে না, আমরা যারা বলতে পারি যে সব মানুষ আসলে উৎসুক ক্রেতা, তারা যাচাই বাছাই করতে এসেছেন বাজারে যে কি অবস্থা, আসলে গরুর দাম কেমন বা কি পরিমাণ গরু উঠেছে, কেমন সাইজের গরু উঠেছে, এগুলো দেখার জন্য কিছু কিছু ক্রেতা আমরা বাজারে দেখেছি। তবে তারা যে বিষয়টি অভিযোগ করেছেন যে গতবারের তুলনায় এবছর গরুর দাম তারা বলছেন বেশি, এবং তারা যদি আমি আপনাকে একটু যদি পরিসংখ্যান বলি, তারা এরকম বলেছেন যে গতবার যদি কোনো গরুর দাম বলা হয়েছে 85,000 বা 90,000, তারা বলছেন সে গরুর দাম এবছর প্রায় 1.5 লাখ মতো এতটাই বেড়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এও বলেছেন যে ব্যাপারীরা অর্থাৎ বিক্রেতারা আমাদের বলেছেন যে যেহেতু গরুর যেসব খাদ্য দ্রব্য রয়েছে বা গরু লালন পালন করতে খরচ বাড়ার কারণে মূলত এই গরুর দাম বেড়েছে বলে তারা আমাদের বলেছেন, এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন, তারা বলছেন যে দেশে যে পরিমাণ গরু আছে এই গরুর মাধ্যমে এবছর কোরবানির যে চাহিদা আছে তা পূরণ করা সম্ভব, বা তারা বারবার বলছেন যে যাতে বাহির থেকে গরু দেশে আমদানি না হয় কোরবানি উপলক্ষে, সেদিকে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তো মোটামুটি রাজু, আমার কাছে রাজধানীর যে আফতাবনগর কোরবানির পশুরহাট, এই ছিল সবশেষ খবর। দর্শক, আফতাবনগর পশুরহাট থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব, গতবারের তুলনায় এবার দাম বেশি এমনটি জানাচ্ছিলেন তিনি। চট্টগ্রাম ও সিলেটের হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানির পশু, আর এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন রিপোর্টার কমল দে, এবং সিলেটের কাজের বাজার পশুর হাটে রয়েছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ রুদ্র। বন্দরনগরী চট্টগ্রামে বৈধ হাট কিন্তু এবার 8টি, এবং তার পাশাপাশি অন্যান্য অনুগুণান্য অবৈধ হাট রয়েছে, আর এইসব হাটে কিন্তু প্রায় 4 লাখের বেশি গরু বিক্রি হবে। আপনি জানেন চট্টগ্রামে কিন্তু বড় কোরবানি দেওয়ার একটা ঐতিহ্য রয়েছে, আর প্রায় গতবারে কিন্তু আমরা দেখেছি 4,80,000 কোরবানি হয়েছিল এই বৃহত্তর চট্টগ্রামে। এখন আমরা আছি সাগরিকা গরু বাজার, আমরা এবার দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ দেশীয় গরুতে যেগুলো রয়েছে সেই দেশীয় গরুগুলো আসতে শুরু করছে বাজারগুলিতে, তবে এখন পর্যন্ত ভারতীয় গরু কিন্তু এখনো বাজারে আসেনি। তবে কেনা বেচে তেমনভাবে শুরু না হওয়ায় এখনো জাস্ট গরুগুলো জমানো হচ্ছে, আরো যারা ব্যাপারী যারা রয়েছেন ব্যাপারে, বিশেষ করে আমি বলি দেশের উত্তরাঞ্চল চাপাই নবাবগঞ্জ রাজশাহী ওই অঞ্চল থেকে মূলত চট্টগ্রামে গরু নিয়ে আসা হয়, বিশেষ করে সবচেয়ে বড় বড় জাতের যারা সাইজের দিকে যেগুলো গরু রয়েছে এবং দামি গরু রয়েছে সেই দামি গরুগুলো কিন্তু সন্নিবিষ্ট হয় চট্টগ্রামে। এই চট্টগ্রামের সাগরিকা গরু বাজার প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এখানে আমরা একটি বিষয় যে সাগরিকা গরু বাজার যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু অঞ্চল ভিত্তিক গরু বাজার রয়েছে, অর্থাৎ যে চাপাই নবাবগঞ্জ জন্য আলাদা বাজার রয়েছে, কুষ্টিয়ার জন্য রয়েছে আলাদা বাজার, কুষ্টিয়া বা অন্যান্য অঞ্চল যে অঞ্চলগুলি রয়েছে সেখানকার গরুদেরকে নিয়ে কিন্তু আলাদা আলাদা হাট করা হয়েছে এই সাগরিকা গরু বাজারে। এখানে জানেন যে আমরা গত দিন কয়েকদিন আগে দেখেছি এখানে কিন্তু 10 লাখ টাকাতে শুরু করে সর্বনিম্ন 1,00,000-1,20,000 টাকার গরু বিক্রি হচ্ছে এখানের মধ্যে, অর্থাৎ প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে এখন পর্যন্ত 1,00,000 টাকা করে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যেহেতু তারা সবগুলো দেশীয় গরু এবং তারা গত কয়েক বছর এসব গরু পালন করেছে এবং বিভিন্ন পণ্যের দ্রব্য পণ্যের
কারণে দাম বেশি থাকার কারণে গরু পালন তাদেরকে অনেক মানে ক্ষতির মুখে পড়তে হয়েছে বা অনেক বেশি খরচ হয়েছে আর সেই কারণে তারা গরুর দাম বেশি কিছুটা বেশি রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তবে তারা বলছেন যদি ভারতীয় গরু না আসে তাহলে দেশীয় গরুর দাম হতে এই ব্যবস্থা থাকবে অর্থাৎ 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হবে একটি গরু তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে সাগরী গরু বাজারের সর্বশেষ এখন আমরা চলে যাব সিলেটের গরু বাজারের খবর জানার জন্য সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ কমল আপনাকে ধন্যবাদ আসলে আপনার চট্টগ্রামের মতো সিলেটেরও একই অবস্থা আসলে গতকাল সোমবার ছিল সিলেটের পশুর হাট যেটি বলা হয় যে এই কাজিরবাজারে শুক্রবার এবং সোমবার হচ্ছে পশুর হাট এবং গতকাল আমি এসে জেনেছি যে প্রচুর এখানে গরু বিক্রি হয়েছে তবে আজকে এসে আমি যেমনটি দেখেছি যে এই বাজারে প্রায় 5000-এর মতো গরু এখন আছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি যে এক একটা গরুর দাম এখানে 1 লাখ 2 লাখ এমনকি 3 লাখ টাকারও গরু এই হাটে আছে আমরা এমনটি জেনেছি তো আসলে আমি এখানকার যে ইজারাদার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি বলেছেন হয়তো আরো যত সময় যাবে ততই মূলত যে ক্রেতাদের সংখ্যা বাড়বে কিন্তু এখন অনেক ক্রেতা এসে ঘুরে ঘুরে যাচ্ছেন এবং তারা দেখে যাচ্ছেন আসলে দামগুলো কি রকম তো এখন আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যিনি এই গরুগুলোর মালিক তিনি বলছেন যে 50টি গরু তিনি নিয়ে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত তার 8টি গরু বিক্রি হয়েছে এবং একইভাবে যে যারা বিক্রেতা যারা রয়েছেন তারা কেউ 10টি 12টি এবং 15টি গরু বিক্রি করছেন এখানে তো আসলে একটি বিষয় এই এই ঈদের সময় দেখা যায় যে সিলেট শহরে প্রতি বছরই প্রচুর অবৈধ পশুর হাট বসে কিন্তু এবার এই বিষয়টি বন্ধ করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরো 2টি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে একটি হলো সিলেটের উপশহরের কয়েদির মাঠ এবং আরেকটি সিলেটের দক্ষিণ সুরমায় এবং সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাকে কিছুক্ষণ আগে ফোনে বলেছেন যে যদি এবার কেউ অবৈধ কোনো হাট এই শহরে বসায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর জন্য তারা সিলেটের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তারা সহায়তা কামনা করেছেন তো আমি গরুর যদি দামের বিষয় যদি আমি বলি যে আপনি এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটির দাম হাঁকানো হচ্ছে 1 লাখ টাকা তো এরকমই আসলে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে দামগুলো অনেকটা বেশি গতবারের চেয়ে 20,000 থেকে 30,000 টাকা বেশি কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে দাম তত বেশি নয় আসলে তারা তাদের যে পরিমাণ ক্রয় হয়েছে আসলে তার থেকে কিছু টাকা বেশি দিয়ে বিক্রি করছেন কিন্তু এখন যারা কিনবেন না হয়তো আরো দেরিতে আসলে এই দামগুলো আরো বেড়ে যাবে এমনটি বলেছেন আসলে বিক্রেতারা তবে সবশেষে আমি যেটি বলবো যে পশুর যে সংকট দেখা দিতে পারে এমন একটি শঙ্কা দেখা দিয়েছে যেহেতু এবার ভারতের এবং নেপালের কোনো পশু এই এই হাটে নেই তবে বিক্রেতারা বলছেন যে এই সংকট কখনোই দেখা দিবে না সিলেটে তো এই ছিল সিলেটে কাজিরবাজারের পশু হাট থেকে আমার হাতে সবশেষ খবর দর্শক চট্টগ্রাম এবং সিলেটের পশুরহাটের খবর খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে কমল দে এবং সিলেট থেকে আব্দুল আহাদ এদিকে রাজধানীর কেরানীর কাছে কেরানীগঞ্জে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিকভাবেই মোটা তাজা করা হচ্ছে গরু ও মহিষ কোরবানি ঈদে বাড়তি লাভের আশায় প্রতি বছরই এই এলাকায় বাড়ছে গবাদি পশুর খামার সরকারি সহায়তা পেলে এই খাতে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন খামারিরা কেরানীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পাশেই 2 বছর আগে গড়ে তোলা হয় গবাদি পশুর এই খামারটি কোরবানির ঈদে বাড়তি দামে বিক্রির আশায় দেশি গরু মহিষ ছাড়াও এখানে পালন করা হচ্ছে ভারতীয় ও নেপালি গরু খামারিরা জানালেন বিক্রির 6 মাস থেকে 1 বছর আগে হাট থেকে কিনে কোনো প্রকার ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় এখানকার গরু মহিষগুলো কীটনাশক মুক্ত খাবার খাওয়াচ্ছি যেমন দেশি ঘাস খড় কুড়া গমের ভুসি ভুট্টার ভুসি চাউলের খুট্টা আমরা সেদ্ধ করে জাউ করে খাওয়াচ্ছি গত বছরের তুলনায় এইবার গরু আরো দ্বিগুণ করছি দেশের যে গরু আছে এগুলো যদি দেশে বিক্রি হয় বাইরে থেকে মনে হয় না গরুর প্রয়োজন আছে এই খাবার মালিক জানালেন প্রায় 8 মাস আগে কেনা হয়েছিল এ দুটি মহিষ ইতিমধ্যে 4 লাখ টাকায় বিক্রি হয়েছে সাদা চোখের এই ছোট মহিষ আর অন্যটি আসছে ঈদে 6 লাখ টাকার বিক্রির আশা করছেন তিনি তবে সরকারি সহায়তা পেলে আরো নতুন উদ্যোক্তা তৈরি হতো বলে জানান সংশ্লিষ্টরা ব্যক্তি উদ্যোগে সব শিল্পপতিরা তো আর আসেন না কিছু কিছু লোক হয়তো ইদানিং করে উদ্বুদ্ধ হয়েছে আগে তো এক সময় গ্রামের লোকেরা 2টা 4টা করে পালতো এখন এটা শিল্প পর্যায়ে চলে আসছে সরকার ফ্যাসিলিটি দিবে এরকম শোনা যেতেছে যদি এটা দেয় ভবিষ্যতে আমাদের দেশে গরুর অভাব হবে না সরকারি সাহায্য সহযোগিতা পাই আমি মানুষ আরো আরো সাহস আছে আরো আরো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে এরা অন্তত দেশের জন্য কিছু একটা
অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। খামারিদের আর উন্নত প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ব্যাচ টু ব্যাচ যেমন গবাদি পশু পালনের ব্যাপারে যদি হয়তো পাঁচ দিন করে একটা ট্রেনিং দেওয়া দিত যারা পালে, তাদেরকে যদি বলতো যে আপনি এইভাবে এইভাবে পালন করেন, তাইলে খামারি আরো বৃদ্ধি পেত। কেরানীগঞ্জে ছোট বড় প্রায় 500 খামারে কোন প্রকার ক্ষতিকর ঔষধের ব্যবহার ছাড়াই পরিপালন করা হচ্ছে এসব হৃষ্টপুষ্ট গবাদি পশু। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর মাত্র 6 দিন বাকি, অথচ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুটি ঘাট এখনো বন্ধ। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, পদ্মার পাড়ে আটকা পড়েছে রাজধানীমুখী 400+ যানবাহন। এই অবস্থায় বেলা বাড়ার সাথে সাথে পাল্টা দিয়ে বাড়ছে যাত্রী দুর্ভোগ। ঘাট কর্তৃপক্ষ জানায় পদ্মার অব্যাহত ভাঙন ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ায় 4টি ফেরিঘাটই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে 1 ও 4 নম্বর ফেরিঘাট সংস্কার করে সীমিত আকারে চালু রয়েছে ফেরি চলাচল। তবে সংস্কার না হওয়ায় এখনও বন্ধ রয়েছে 2 ও 3 নম্বর ফেরিঘাট। ঘাট সংকটের কারণে প্রতিদিনের মতো আজও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ অবস্থায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। সিঙ্গাপুরে নতুন করে 9 বাংলাদেশি শ্রমিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19-এ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বাংলাদেশ দূতাবাসকে এই তথ্য নিশ্চিত করে। আক্রান্তরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে মশাবাহিত রোগ জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো 19-এ। গত 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় 10 বাংলাদেশির জিকা ভাইরাসে আক্রান্তের প্রতিবেদন প্রকাশ করে। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও 9 জনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। আক্রান্তরা সবাই সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসাধীন আছেন। এক নির্দেশনায় জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে সতর্ক থাকতে বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় এবং অসচেতনতার কারণে অনেকে জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রোকেয়া লিতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শ্রমিকরাই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন কেউ কেউ এমন জায়গাতেও থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, শ্রমিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে পানি জমে আছে, ওখানে ময়লা পড়ে আছে, এইসব জায়গায় আসলে তারা বাস করছেন। এইসব জায়গাতে মশা জন্ম নেওয়া খুব স্বাভাবিক এবং সেভাবেই আসলে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। তার আশপাশটা যতই অপরিচ্ছন্ন থাক, আপনাকে নিজেকেও একটু সচেতন হতে হবে, সেটারও ঘাটতি রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। হঠাৎ করে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন পুরো এশিয়ার মানুষ। মাত্র 1 সপ্তাহেই জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 0 থেকে 258-তে পৌঁছে যাওয়ায় জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে ফেলে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 2 জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ফেলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করে। তাদের কারো শরীর থেকে জিকা ভাইরাস যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইমিগ্রেশনের পক্ষ থেকে মেডিকেল টিমকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তারা। স্বাস্থ্য পরীক্ষার পরই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর জিকা ভাইরাস প্রতিরোধে হিল ইমিগ্রেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। জিকা ভাইরাসে আক্রান্ত কোনো যদি যাত্রী যাদের মধ্যে এরকম কোনো যদি লক্ষণ পাওয়া যায় তাহলে আমরা সেগুলো জিজ্ঞাসা করে তাদেরকে আলাদা করার চেষ্টা করি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা মেডিকেল টিম কর্মরত আছে, তারা জিকা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসের উপর কাজ করছেন। আমাদের ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করছি। দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। এছাড়া বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমন বাড়তি খরচ হচ্ছে তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কঠোর জবাবদিহির মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ রিপোর্ট।
গত বৃহস্পতিবার রাতে নতুন সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলেন বাবা মা। রাজধানীর মাতোয়াইল মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয় হতভাগ্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তানের। এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক। এই ভুলের জন্যই আজকে আমার একটা মেয়ে, আমার একটা মেয়ে দুনিয়ার থেকে হারাইল। আমার নাতিটা মায়ের মার মুখ দেখল না, মা মেয়ের মুখ দেখল না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনের দিকে মায়েদের প্ররোচিত করছেন কর্তৃপক্ষ। এতে পরবর্তীতে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচারের পাশাপাশি অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। ইচ্ছা ছিল মানে নর্মালে হওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে যে নর্মালে হবে না, চেষ্টা করা হয়েছে। নর্মাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সিজার করতে হবে। তখন বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা বলছি 15% লোকের অসুবিধা হয়, এর বেশি হলে বলা হয় বেশি হচ্ছে। কিছু ডাক্তার আছে, তারা সপ্তাহে সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, তুমি আসবা, আমি এতগুলো রোগী রাখবো। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। 3 বছরব্যাপী যারা শুধুমাত্র ডেলিভারি এবং প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবার উপরেই লেখাপড়া করছেন, তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনা সমূহে একজন করে এবং উপজেলা পর্যায়ে স্থাপনা সমূহে 4 জন করে পদায়ন করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায়, এক বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা। বেসরকারি হাসপাতালে এ সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব, আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে, কাল কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হতদরিদ্রদের সহায়তায় উদ্বোধন করবেন খাদ্য বান্ধব কর্মসূচি। এলেঙ্গাহাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্প সহ 12,894 কোটি টাকার 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের অষ্টম একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এর মধ্যে এলেঙ্গাহাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 11,881 কোটি টাকা। এ প্রকল্পে এডিবি ঋণ দেবে 9,339 কোটি টাকা। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী স্থাপন প্রকল্প, বিসিক শিল্পনগরী রাউজান প্রকল্প এবং রংপুর আবহাওয়া র্যাডার উন্নয়ন প্রকল্প। দেখছেন দুপুরের সময়, দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। বিএনপিকে জঙ্গিবাদের সাথে সম্পর্ক পরিহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজস্থানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। 75-এর 15ই আগস্ট এবং 2004 সালের 21ই আগস্ট একই সূত্রে গাঁথা একই গোষ্ঠী, ঘাতক গোষ্ঠী, 71-এর ঘাতক গোষ্ঠী প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আজকে বেগম খালেদের যে সমস্ত কথাবার্তা, ফখরুল ইসলাম আলমগীরের যে সমস্ত কথাবার্তা কয়েকদিনের মধ্যে, বিগত কয়েকদিন তারা বলেছেন, যেভাবে জঙ্গিদের সমর্থন করেছেন, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন, জঙ্গিদের নির্মূল করার বিপক্ষে তারা যেভাবে জঙ্গিদের আদালতের কাঠগড়ায় দাঁড় করার জন্য মায়া কান্না কাঁদছেন, তাতে স্পষ্ট বোঝা যায় এরাই জঙ্গিদের পক্ষে আছে এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। জঙ্গিকে সমর্থন করা, 71-এর ঘাতককে সমর্থন করা, 72-এর খুনিদেরকে আশ্রয় দেওয়া, এটা মহা অন্যায়, মহা পাপ। এর জন্য দেশবাসী দীর্ঘ কয়েক যুগ এর ক্ষতি বহন করতে হয়েছে, দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তি বুলন্ডিত হয়েছে। আমি অনুরোধ করবো, আহ্বান জানাবো, যারা আছে রোগীকে সমর্থন করে দরদ দেখাচ্ছেন, এই খালেদা জিয়া দলকে আমি আহ্বান জানাবো, এই পত্রে সরে আসুন।
দুপুরের সময় আরো থাকছে। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ কোচ সেন্ট ফিটের। আগামীকাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। তার আগমন উপলক্ষে চিলমারি সহ জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে হতদরিদ্ররা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মমিনুল ইসলাম। মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুড়িগ্রামে। চিলমারি উপজেলার থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে তার আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার ফেস্টন তরুণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ। তালিকা প্রণয়ন সম্পন্ন করেছি, ডিলার নিয়োগ সম্পন্ন করেছি, কার্ড এবং তাদের ছবি সেই জায়গায় সংযোজন করেছি। আমি কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, সকল স্তরে জনগোষ্ঠীর পক্ষ থেকে জনতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক। বন্যায় যে আমাদের জেলার মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই কর্মসূচির মাধ্যমে আমি মনে করি তারা তাদের ক্ষয়ক্ষতি অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। জেলার পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে বছরে পাঁচ মাস কুড়িগ্রামের 1,25,279 পরিবার সহ দেশের 50 লাখ হতদরিদ্র পরিবার 10 টাকা মূল্যে 30 কেজি করে খাদ্য শস্য কিনতে পারবেন। সময় সংবাদ কুড়িগ্রাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সকালে বেশি অসুস্থ বোধ করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসকষ্টজনিত কারণে এর আগেও হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে পল্টন এলাকায় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাগ থানার একটি টহল দল গাড়িটিকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেট কারটি কাকরাইল বাংলা মোটর ও পান্থপথ হয়ে ধানমন্ডিতে পৌঁছালে পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এছাড়া উপস্থিত জনতার গণপিটুনিতে তিনজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় প্রাইভেট কার সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা এর আগেও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ছিল বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভরা মৌসুমের শুরুতে সাগরে ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের মধ্যে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে এখন মাছ ধরার ভরা মৌসুম। দুই সপ্তাহ ধরে সাগরে গেছে কক্সবাজারের কয়েক হাজার জেলে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যা নিয়ে জেলেরা ফিরছে উপকূলে। ফলে সরগরম শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি, আর মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এই ইলিশ হওয়াতে আমরা ভীষণ খুশি এবং আমাদের পুরো পরিবার নিয়ে ভীষণ খুশি আছি। বিক্রি করার পরে এখানেও ভালো রেট পাওয়াতে আমরা সবাই খুশি। সাগরে তো মাছ দেখা যাইতেছে, মোটামুটি আর কি সবাই আমরা খুব খুশিতে আনন্দিত আছি। মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বরফ নিয়ে প্যাকেটজাত করা ইলিশ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা দারুণ খুশি। সাগরে 35 মণ আসছে, এগুলো আমরা মাঝে মলাতে কিনে আমরা টাকা পাঠাচ্ছি। 5 দিনে 50 মণ মাছ আমি টাকা পাঠাইছি,
আমরা ব্যবসায়ীরা খুব খুশি। শুধু কক্সবাজার নয়, মহিপুর, পাথরঘাটা ও বরিশালে কক্সবাজারের জেলেরা ইলিশ নিয়ে উপকূলে যাচ্ছে বলে জানালেন মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা। বোট তারা মহিপুর, আলিপুর, বরিশাল, পাথরঘাটা এই ব্র্যান্ডে তারা চলে যাচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং আমাদের যে পাথরঘাটা যে কেন্দ্র আছে ওখানে ইলিশ মাছ প্রচুর পাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণের সময় তারা আমাদের সাথে এই কাজগুলো খুব সুন্দরভাবে পালন করে মা ইলিশ সংরক্ষণের ব্যাপারে। এসব কর্মপদ্ধতির ফলে আমরা মনে করি যে ইলিশ মাছের উৎপাদন দেশে আসলে বাড়ছে। বর্তমানে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 12-30 হাজার টাকায়। জেলেরা বলছে ইলিশের মৌসুম চলবে অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। এশিয়ান কাপ ফুটবলের প্লে-অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে জিততেই হবে সেন্ট ফিটের দলকে। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশ দলকে জয়ের ধারায় ফেরানোর চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয় নিয়ে প্রথম লেগে এগিয়ে থাকতে চায় ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়া ছাড়াও লাল সবুজের প্রতিনিধিরা হারের বৃত্তে আটকে গেছে কয়েক মাস ধরে। তাজিকিস্তান, জর্ডান, আরব আমিরাতের মতো প্রতিপক্ষদের বিপক্ষে লজ্জার হার ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। ভুটান ম্যাচের আগে তাই অভিজ্ঞদের বিদায় করে দিয়ে নতুনদের নিয়ে দল সাজিয়েছেন কোচ সেন্ট ফিট। 23 জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দিদারুল, নয়ন, মনসুর, ফিরেছেন জুয়েলও, বাদ পড়েছেন মামুনুল, ওয়ালি, নাসির, আরিফদের মতো অভিজ্ঞরা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সবশেষ সাফ ফুটবলের ম্যাচে হারলেও সম্প্রতি দারুণ খেলেছে ভুটান, তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভুটানের কোচও, যদিও পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নামবে স্বাগতিকরা। এখন পর্যন্ত দু দলের 8 বারের দেখায় 7 বারে জিতেছে বাংলাদেশ, আর 1টি ম্যাচ ড্র হয়েছে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর আশপাশের পশুর হাট। গতবারের চেয়ে দাম বেশির অভিযোগ, দেশীয় পদ্ধতিতে পশুপালনের খরচ বেশি দাবি বিক্রেতাদের। ঈদের মাত্র 6 দিন বাকি থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 2টি ঘাট বন্ধ, আটকা পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগ। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক, দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত 1, আহত 2, পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট ইন, আর সঙ্গে থাকুন সময়।